হেলমেটবিহীন বাইক চালকদের ধরপাকড়, পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ বাইক চালকের, পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা হেলমেটে বাইক আরোহীদের ধরপাকড় করছিল পুলিশ। সে সময় হেলমেটবিহীন এক বাইক আরোহীকে দাঁড় করায় পুলিশ, তাদেরকে আটকে আইন অনুযায়ী ফাইন করা হয় পুলিশের পক্ষ থেকে। এ নিয়েই শুরু হয় পুলিশের সাথে বচসা। রাস্তার মাঝে হঠাৎই কর্তব্যরত পুলিশ কর্মীকে ফেলে মারধর করার অভিযোগ উঠল ওই বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবক অভিজিৎ সাহা, সেই ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে পুলিশের পোশাক পরিহিত ওই পুলিশ অফিসারের সাথে রীতিমতো তর্কাতর্কি করা হচ্ছে। এবার আচমকাই পুলিশ অফিসারের দিকে ঘুষি চালিয়ে দেয় অভিযুক্ত যুবক। অভিযুক্ত যুবকের সাথে থাকা এক মহিলাও জড়িয়ে পড়েন বচসাতে। পুলিশ কর্মীর মুখ লক্ষ্য করে ঘুষি চালিয়ে দেন অভিযুক্ত। এরপর মাটিতে ফেলে মারধর করা হয় ওই পুলিশ অফিসারকে। স্থানীয় একটি সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে রাস্তার অন্য প্রান্ত থেকে পুলিশ কর্মীকে তাড়া করে নিয়ে আসছেন। রাস্তার এ প্রান্তে এসে পুলিশ কর্মীর ওপর আক্রমণ করছেন অভিযুক্ত যুবক। এরপর স্থানীয়রাই কয়েকজন এগিয়ে এসে আক্রমণের হাত থেকে বাঁচান ওই পুলিশ কর্মীকে। স্থানীয়দের তৎপরতায় আক্রান্ত পুলিশ কর্মীকে একটি বাড়ির গেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনায় আহত হয়েছেন ভোলা থানার সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই পুলিশ কর্মী। ইতিমধ্যেই অভিযুক্ত অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন বারাকপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কর্তব্যরত একজন পুলিশ কর্মীর গায়ে হাত তোলার বিষয়টিরও নিন্দা করেছেন সকলে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, হেলমেটবিহীন দুজন বাইক আরোহীর সাথে গতকাল সিভিক পুলিশ বা রাস্তা পুলিশের সঙ্গে গন্ডগোল হয় এবং তারপরে সেটাকে কেন্দ্র করে পরবর্তীকালে গোলমালটা আরো বেড়ে যায়। তারপরে শুনলাম যে রাস্তার পথচারীরা পুলিশকে মারধর করে, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বলবো যে পুলিশের ওপরে এইরকম আক্রমণ করা উচিত নয়। আমরাও যারা পথচারী আছি তাদেরও উচিত যে হেলমেট পরা, কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা মোটেও ভালো কাজ করেনি। এই কারণে যদি আমরাই নিজেরা আইনকে হাতে তুলে নিই তাহলে সেটা পরবর্তীকালে মানে এই রাজ্যটা আর আমাদের আইনের শাসন বলে কিছু থাকবে না। যদিও এই প্রবণতায় আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলবো যে আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু অভিযোগ করার আছে আপনারা উপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এইভাবে আইন হাতে তুলে নেবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, সোদপুর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।